আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি ভালো আছো। কোভিড-19 কারণে আমাদের পাঠদান অনেকটা পিছিয়ে পড়েছে এবং সেই পাঠকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিমা খাতুন। এই পাঠের সাথে এই পাঠটা দেখলে তোমরা অনেকটা উপকৃত হবে। তাহলে এসো আজকে আমরা এই পাঠটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে। বাংলা প্রথম পত্র বিষয়ে এটি পত্র সাহিত্য, মানে বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ নিয়ে। সাহিত্য পাঠের খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই পাঠের নাম হচ্ছে শুভা। এই এটা অনেকটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখন বলছি। যেহেতু রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য পাঠে অনেক প্রথম শ্রেণীর লেখক, এই জন্য এই পাঠ তাদের থেকে লেখক প্রশ্নকর্তারা অনেকটাই আগ্রহ করেন, মানে বায়াসড হন, মানে এই প্রশ্ন করার জন্য। ছোট গল্প তাহলে আসো, কবি পরিচিতি। রবীন্দ্রনাথ হচ্ছে আঠারোশো একষট্টি সালে সাতই মে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। তাছাড়া তিনি 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ব্যারিস্টারি পড়ার জন্য যান, কিন্তু সাহিত্য তার শারীরিক সাথে সেট না খাওয়ার জন্য তিনি চলে আসেন। শ্রেণীনিরীক্ষায় প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন তিনি করেননি, তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তারপর তিনি রবীন্দ্রনাথের নাম আসলে, মানে এত তিনি তার খ্যাতি যে সেটা বলে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথের বাংলা সালে ইংরেজি সালের চাইতে বাংলা সালটা বেশি গুরুত্বপূর্ণ। তার বাংলা জন্ম হচ্ছে 1268। তোমাদের প্রশ্ন পত্র আসার জন্য মানে বাংলা সাল আরও বেশি গুরুত্বপূর্ণ। 1268 বঙ্গাব্দ, আর তারিখ হচ্ছে 25শে বৈশাখ। আর মৃত্যু হচ্ছে 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। এটা তোমাদের মানে ঠিক পরীক্ষার প্রশ্নপত্র থেকে ওর জন্মগ্রহণের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর তিনি নোবেল পান 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য। কিন্তু এটা অনেকেই জানো না যে গীতাঞ্জলি কাব্য এটা যখন ইংরেজিতে রূপান্তরিত হয় সমসাময়িক, তখন এটা সমসাময়িকের জন্য তিনি এই কাব্যে পুরস্কার পান। তারপরে হচ্ছে বিশেষ অবদান, রবীন্দ্রনাথের আগে এবং কেউ কখনো ছোট গল্প লেখে নাই, রবীন্দ্রনাথের লেখার পরে অনেকে লিখেছেন। তাই ছোট গল্পের জন তিনি তাকে বলা হয় ছোট গল্পের জন্য, তার ছোট গল্প ফটিক সুভার ইত্যাদি ইত্যাদি। তারপরে কাব্যগ্রন্থ নজর, রবীন্দ্রনাথ এমন একজন খালি মহাকাব্য ব্যতীত সব কিছুতেই তার অবদান তিনি অমিতাক্ষর সাক্ষ্য রেখেছেন। কাব্যগ্রন্থ হচ্ছে এটা অনেক সময় আসে এমসিকিউর প্রশ্ন, বলাকা এবং চিত্রা। তারপর উপন্যাস, নৌকাডুবি, চোখের বালি, তারপর নৌকাডুবি চোখের বালি
বি শেষের কবিতা, কবিতা হচ্ছে চোখের বালি। বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ? শেষের কবিতাটা আমরা অনেক সময় যখন প্রশ্নটিক প্রশ্ন আসে, এমসিকিউতে আসে, তখন শেষের কবিতা কোন ধরনের রচনা, তখন আমরা বলি, অনেকেই বলি কাব্যগ্রন্থ, কিন্তু আসলে এটা ভুল, এটা হচ্ছে তার উপন্যাস। তারপর নাটকটা অর্থাৎ বিসর্জন, এর খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস নাটক এটা, ডাকঘর। রবীন্দ্রনাথের কথা বলে শেষ করা যাবে না। তারপরে আমরা এখন আসবো মূল মূল গল্প। মূল গল্প হচ্ছে শুভা। শুভা একটা একটা গ্রামের মেয়ে, সেই শুভাকে নিয়ে রবীন্দ্রনাথ লিখছেন গল্পের গল্পর মোট ফুল পুরো নাম হচ্ছে সুভাষী। সুভাষিনী, এখানে সুভাষিনী, এখানে গল্পটা হচ্ছে আমাদের, আমরা তাদের বাণীকণ্ঠ, শুভার বাবা হচ্ছে নাম বাণীকণ্ঠ, তিনি তাকে শুভা বলেই ডাকে, তাই এই গল্পটার নামকরণ করা হয়েছে শুভা। শুভা তো আমরা কন, এখানে বলা হয়েছে কন্যা জন্মর আগেই, যখন কন্যা যখন জন্মগ্রহণ করেছিল তখন কে জানত যে বোবা হইবে। তে বাবা তার, এখানে রবীন্দ্রনাথ তাকে তার পরক্ষণেই উত্তর দিয়ে দিয়েছে যে তার দুই বোনের নাম, একজন সুকেশিনী, একটা সুহাসিনী, আর সেই নামের মিলের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে সুভাষিনী। এখানে বোবা মেয়ের নাম কেন পরিবর্তন করা হলো না, এই তা যেহেতু তাদের দুই বোনের নাম সুভাষিনী, সুহাসিনী এবং সুকেশিনী, সেই নামের সাথে মিল রেখেই তার নামকরণ হয়েছে সুভাষিনী। কিন্তু সুভা যে জন্ম বোবা, এই জন্য তার মা অনেকটাই অসন্তুষ্ট, আর হচ্ছে তার বাবা যদিও সুভাকে অনেকটা বেশি ভালোবাসত, কিন্তু তার মা অনেকটাই অসন্তুষ্ট, কারণ সবাই চায় যে একটি ভালো বাচ্চা হওয়ার দরকার। তো সুভা, আমরা যদি পাঠ করতে যাই, আমরা যখন পাঠ করবো বা পাঠ পরিচিতি বলবো, তখন মনে হবে সুভা একটা ট্র্যাজেডিক গল্প, আসলে সুভা একটা বন্ধুত্বমূলক গল্প, বন্ধুত্বমূলক গল্প। গল্প এখন তোমরা বলতে পারো বন্ধুত্বমূলক গল্প, কিন্তু সে যখন জন্মগ্রহণ করেছে, তার বাবা মা যখন তাকে বেশি তাকে ভালোবাসেনি, তার কথা সবসময় তাদের মনে বিষের মধ্যে বাজছে যে একটা বোবা মেয়ে কেমন করে তার বিয়ে হবে, কেমন করে কী হবে। দুই মেয়ের বিয়ে তো অনেক মানে টাকা পয়সা ধুমধাম করে বিয়ে দিয়েছে, কিন্তু এখন তার এই মেয়ে যেহেতু বোবা, তাকে কে বিয়ে করবে। এই গল্পটা লেখা হয়েছিল 1310 সালের দিকে, তখন যখন যখন তারা এই গল্প লেখা হয়, তখন তো আগে মানুষেরই ছিল যে একটা মেয়ে হবে তার বিয়ে দেওয়াটাই প্রধান। এখনও যদি বোবা মেয়ে হয় মানুষের বাবা মার অনেক কষ্ট, আর তখন তো ছিল সেই লেখাপড়া ছাড়া কম অজানা মানুষের যুগ, তখন মানুষ আরও বেশি কষ্ট পেত। তো সুভা যেহেতু বন্ধুত্বহীন গল্প সুভা, তখন সুভা একটা বন্ধুর প্রয়োজন, এই বন্ধুর প্রয়োজন, বন্ধু কীভাবে যাবে এটা হচ্ছে, যখন সুভা দেখলো যে একটু বড় হলো, আস্তে আস্তে যখন বড় হলো, যখন সুভা দেখলো যে তার বাবা মা তাকে নিয়ে সবসময় পাড়া প্রতিবেশী, বাবা মা তাকে নিয়ে সবসময় মানে এই যে, তাই সে শুনতে পায়, তারপরেও তাকে নিয়ে কথা বলে, তো কথা বললে পায় তখন তার মন খারাপ হয়ে যায়, কিন্তু এখন কি করবে।
তার সেজন্য খুঁজে খুঁজে যে তার মনের কষ্ট বেদনা সে কাকে বলবে এটা সে বলার জন্য তার বন্ধুর প্রয়োজন। তখন সে কি করলো, একটা নদীর ধারে গেল। তখন থেকে শুরু হলো, প্রথমে গেল বন্ধুত্বহীন, যে বাবা মা যখন তাকে ছোটবেলা থেকেই তাকে বেশি ভালোবাসতো না, পাড়া প্রতিবেশী তার সাথে মিশতো না বা ই করতো না, তখন দেখা যেত যে শুভা একা একা থাকে, তখন সে গেল বন্ধুত্বহীন। তখন যখন সে গেল তখন হচ্ছে বন্ধুর কাছে, সেটা হচ্ছে প্রথম বন্ধু হচ্ছে শুভা নদী, প্রথম বন্ধু নদী। নদীর কাছে গিয়ে সে তখন বসে থাকতো, তার গ্রামের নাম চণ্ডীপুর। চণ্ডীপুর একটা টিক এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চণ্ডীপুর। তারপরে সেই যখন সে গেল নদীর কাছে গেল, তখন সে তার মনের দুঃখ যে নদী, তুমি যেমন কাউকে দুঃখ কথা বলতে পারো না, আমিও তেমন কাউকে বলতে পারি না। এখানেই রবীন্দ্রনাথ একটা নখ বা ধাক্কা দিয়ে বললো যে আমরা যখন একটা মানে প্রতিবন্ধী শিশুদেরকে আমাদের সমাজে দরকার, তখন তাকে নদীকে বস্তু, তাকে বস্তুর সঙ্গে আমরা মিল করে দিই। এখানে প্রথম ধাক্কা দিয়ে দেখো সবাইকে বুঝিয়ে গেল। তারপর যখন শুভা দ্বিতীয় বন্ধু হচ্ছে প্রাণী, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু হচ্ছে প্রাণী মানে তো সর্বস্বী ও অঙ্গুলি। অঙ্গুলি দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু সর্বস্বী এবং পাঙ্গুলি। তখন শুভার মা তো ভাবতো যে তুই কার কারণে এরকম হলি, কেন কি কলঙ্কের কারণে আমার এই অবস্থা, তুই কথা বলতে পারিস না, তোকে আমার গর্ভের কলঙ্ক মনে হয়। তখন শুভা কি করতো, এই সর্বস্বী এবং পাঙ্গুলি নামে, আমরা আর একটা কথা বাদ দিয়ে এসেছি, সুহাসিনী এবং সুভাসিনী, এটা এক কথা প্রশ্নজনক খুবই গুরুত্বপূর্ণ যে শুভার দুটি বড় বোনের নাম কি, সুহাসিনী এবং সুভাসিনী। তারপর হচ্ছে নদী প্রথম বন্ধু, গ্রামের নাম চণ্ডীপুর। চণ্ডীপুর একটা নদী গ্রাম ছিল, নদী ছিল ছোট্ট তন্নী নদী, মানে তন্নী মানে ক্ষীণ, সেই নদীর পাড়ে গিয়ে শুভা বসে থাকতো এবং বন্ধুদের সাথে নদীকে সে বন্ধু মান। তারপরে হচ্ছে হচ্ছে পা সবিস এবং পাঙ্গুলি, তাদের বাড়িতে দুটো গরু ছিল, সেই গরু দুটো গোয়াল ঘরে যখন থাকতো তখন শুভা তার মনের কাছে দুঃখ বলার জন্য তাদের গলা হিসে সে তার গলার সাথে গিবার সাথে গলা গলা লাগিয়ে বসে থাকতো, তখন ওই গরুগুলো তাকে গা চেটে দিত এবং শুভা তার মনের দুঃখ, শুভার মনের দুঃখ বুঝে গরুগুলা বলতো যে তোদের তোমারও যেমন শুভা, তোমারও যেমন কোনো বন্ধু নাই, আমাদের তেমন বন্ধু নাই, আমাদের যখন তোমার বাবা হাল খেতে চাষ করার জন্য নিয়ে যায় তখন আমরা কী করি, আমাদের যখন মারে তখন তো আমরা কাউকে বলতে পারি না। এটা হচ্ছে তার দ্বিতীয় বন্ধু। তারপরে হচ্ছে প্রথম তৃতীয় বন্ধু হচ্ছে প্রাণী, প্রতাপ। প্রতাপ রবীন্দ্রনাথ এখানে দ্বিতীয় ধাক্কা দ্বিতীয় ধাক্কা দিয়ে বুঝিয়ে দিল বা নক্ষত্র বুঝে দিল যে আমরা একটা মানে মেয়েকে কি বলে অসহায় মেয়েকে যখন আমরা তাকে ই করি প্রতিবন্ধী মেয়ে বা প্রতিবন্ধী শিশুকে আমরা ই পানির সাথে দাঁড় করে দিই। তারপরে তার লাস্ট বন্ধু হচ্ছে প্রতাপ, সে হচ্ছে মানুষ, এটা হচ্ছে। তারপরে হচ্ছে মানুষের সঙ্গে একটা বন্ধুত্ব হয়, এখানে প্রতাপ হচ্ছে একজন বড়লোক ঘরের ছেলে, সেই বাড়ির ছোটো ছেলে, তার অনেক ধনী, তার কোনো ইনকাম করা লাগে না, সে বিন্দাস জীবন যাপন পালন করে। সে যখন নদীতে মাছ ধরতে যায় প্রতাপ, তখন তার একজন সঙ্গী প্রয়োজন, তখন কি করে শুভা
ওখানে গিয়ে বসে থাকে। মানে মাছ ধরতে গেলে জানে মাছ ধরার সময় কথা বলে তখন তো মাছ সরে দেয়, সেই জন্য সবার মতো একটা বন্ধু তার প্রয়োজন। আসলে তাকে বন্ধু হিসেবে মনে করে না প্রতাপ, সে তাকে ব্যবহার করে। আর শুভা মনে করে যে এই একজন প্রাণী যে আমাকে মানুষ যে আমাকে একটু দাম দিচ্ছে বা আমার জন্য কিছু আমি তার জন্য কিছু করতে পারছি, এটা ভেবে সে অনেকটা খুশি হয় যে এটা আমার বন্ধু। কিন্তু প্রতাপ তাকে অতটা মনে করে। এইভাবে সে একদিন হঠাৎ করে রবীন্দ্রনাথ, জানোই তোমরা রবীন্দ্রনাথ একজন ছোট গল্পের জন্য, তার বাবা কলকাতা থেকে আসে বলে যে শুভার বিয়ে ঠিক হয়। গ্রামের প্রতিবেশীরা সবাই কী করে, সবাই বলে শুভা তোর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, তুই তো তোর অনেক সুন্দর সুন্দর জীবনযাপন হবে হেন তেন। কিন্তু শুভা আসলে চাচ্ছে না যে সে গ্রাম ছেড়ে চলে যাক। সে নদীর কাছে যায়, সে সর্বশ্রী পাঙ্গুলির কাছে যায়, সবাই মনে কষ্ট পাচ্ছে কিন্তু বলছে যাচ্ছ যাও, এরকম একটা কথা। কিন্তু প্রতাপের কাছে যায়, প্রতাপ বলে ঠিক আছে বিয়ে হওয়ার পরে আমাকে ভুলে যাস না। এখানে একটা মানে তাকে তিরস্কার করে কথা বলার জন্য শুভা মনে অনেকটা কষ্ট পায়। তারপরে শুভা এভাবে যখন চলে যাবে লাস্টের দিন যখন চলে যাবে তখন সে সকালে ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে সেই নদীর কাছে গিয়ে একদম মাটিটাকে আঁকড়ে ধরে বললো মা রবীন্দ্রনাথের কা, এই তো রবীন্দ্রনাথের মানে সবচেয়ে বড় একটা ট্র্যাজেডি, মা তুই আমাকে যেতে দিস না, আমি যেমন তোমাকে আঁকড়ে ধরছি তুমি আমাকে ওভাবে আঁকড়ে ধরো। এভাবে রবীন্দ্রনাথ তাকে ই করলো, কথা দিয়ে লাইনটা শেষ করলো। তখন শুভা এই এই ছোটো গল্পের এর সার্থকতা যে আসলে শুভা আসলে একটা অসহায় মেয়ে, এটাই তোমাদের কাছে আমার। তোমরা এই গল্পটা বারবার পাঠ করবে, পাঠ করলে তোমাদের মধ্যে আরও সুন্দর সুন্দর ইয়ে হবে, মানে বুঝতে পারবে এবং কথাগুলো ধরতে পারবে। আজকে আর নাই, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। এই কথা বলে তোমরা পাঠটা ভালো ভালো করে পড়বে এবং সুন্দরভাবে বুঝে মনে মনে আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি তোমাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম।